পশ্চিমবঙ্গের মাটিতে নতুন বোতলে পুরনো মদের মতন সব তৃণমূলের নেতাগুলো ভাগাড়ে বিজেপির দিকে গেছে, সব ভাগাড়ের গুলো গেছে। কি করবে এরা? এরা রেল বেচে দেবে, বিএসএনএল বেচে দিচ্ছে, এরা আমাদের নদী নালা জঙ্গল বেচে দিচ্ছে, আর গোটা দেশ গোটা রাজ্যে প্রকৃতিকে এরা ধ্বংস করে দিচ্ছে। বাঁচার সুযোগ নেই। তাই যদি বাঁচতে হয় তাই লড়তে হবে, বিনা লড়ে বাঁচা যাবে না। কারা যাবে পার্লামেন্টে 2024 লোকসভার ইলেকশনে? হ্যাঁ, 2910 কিলোমিটার হেঁটে গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ, আমাদের পদযাত্রীরা যারা হেঁটেছেন, যারাই তেজ দেখিয়েছেন, যারাই সাহস দেখিয়েছেন, যারাই দৃঢ়তা দেখিয়েছেন, তাদের সাথেই আমরা একথা গোটা রাজ্যের বুকে কান পেতে শুনেছি। কারা যাবে? আমাকে ফ্রিতে দেখতে পাবে তাই তুমি আমাকে ভোট দাও, আমি দেখতে ফর্সা তাই তুমি আমাকে ভোট দাও, আমি ঠোঁটে লিপস্টিক লাগাতে পারি তাই তুমি আমাকে ভোট দাও, আমি একটু দেখতে সুন্দর তাই আমাকে ভোট দাও। अरे कौन लोग जाते हैं? वासुदेवाचार्य, मोहम्मद सेलिम सह एक गोटा राज्य जरा बमपंथीरा छिलें, जरा विधानसभार भेतरे पार्लामेंटेर भेतरे जेतें, उन लोगों का दम नहीं होता कि एनआरसी के बारे में बात करने के लिए। ओदेर दम होतो ना आमादेर 100 दिनेर काजेर टाकाके लूट करार, ओदेर दम होतो ना आमादेर आवास योजनार घरेर टाका लूट करार, ओदेर दम छिलो ना चाकरी बिक्री करे देवार। কেউ কেউ খুব হা হুতাশ করছে, তৃণমূলটা এরকম করলো। অনেক তৃণমূলের সঙ্গে থাকা, বিজেপির সঙ্গে থাকা অনেক সাধারণ মানুষ আছেন, আমরা জানি। আপনাদের কাছে আমাদের আবেদন, হয়তো কোনো প্রত্যাশা নিয়ে ভোট দিয়েছিলেন কে আসমান সে উতরেগা ফরিস্তা আর वो परी आकर कुछ परिवर्तन कर देगा। কিন্তু যে দলগুলো শুধুমাত্র বুদ্ধি কেনার জন্য 500 কোটি টাকা ব্যয় করে, সেই দলটার নেতা মন্ত্রীরা চাল চুরি করে, গরু পাচার করে, চাকরি বিক্রি করে, কম্বল পেতে জেলেই শুয়ে থাকবে, তারা কেউ নাসার বিজ্ঞানী হতে পারবে না। তাই প্রত্যাশা যা করেছেন সেই প্রত্যাশার থেকে আপনাদের প্রতি আমাদের হাত বাড়ানো রইল। যদি মাথা উঁচু করে বেঁচে থাকতে চান আসুন লড়াইয়ের ময়দানে, কারণ বিনা লড়াইয়ে বেঁচে থাকতে পারা যায় না। তাই আমরা বলছি, কে যাবে 2024 পার্লামেন্টের ভেতরে? কারা যাবে? যারা এই রাজনীতির বিরাজনীতিকরণ করেছে, যারা এই গোটা রাজ্যের গোটা দেশের কাজের জায়গা, রোজগারের জায়গা, গোটা অর্থনীতির জায়গাকে যারা টিকিয়ে রাখতে চাইছে, তারা যারা এই গোটা অর্থনীতিটাকে তুলে ধরতে চাইছে, কাজ দিতে চাইছে, কারখানা বানাতে চাইছে, দেশকে রক্ষা করতে চাইছে, তাদেরকে পাঠাতে হবে পার্লামেন্টের ভেতরে, তাদেরকে পাঠাতে হবে বিধানসভার ভেতরে। क्योंकि वामपंथा ही एकमात्र ऊर्जा और शक्ति है যে যারা ঘামের বিনিময়ে টাকা রোজগার করে, আর যারা স্বচ্ছতার সাথে দুবেলা ভাতের জোগাড় করে, তাদের হয়ে কথা বলে এই शेरों का बच्चा जो विधानसभा और पार्लियामेंट में जाते हैं। बाकी नीति और आदर्श का बात दीजिए, कुत्ता मोटा हो जाने से कोई शेर नहीं बनता। लड़ाईटा नीतिर, लड़ाईटा आदर्शेर। তাই কাজের দাবিতে, শিক্ষার দাবিতে এই লড়াইয়ের শেষ কোথায়? এই লড়াইয়ের শুরু। তাই কবির কথাতেই মহাবিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত যেদিন অত্যাচারিতের খড়গ কৃপান। ভুলে গেছি, এই রণভূমে রণিবে না। আমি সেই দিন হব শান্ত মহাবিদ্রোহী রণক্লান্ত। তাই কমরেডদের কাছে, আগত সমস্ত লড়াকু মানুষদের কাছে আমাদের আবেদন, আমাদের সকলের আবেদন, আসুন এই লড়াইয়ের মাটিতে আমরা শপথ করি काजेर दाबिते शिक्षार दाबिते गोटा राज्य के गोटा देश के एक उन्नततर भविष्यतेर दिके निये जाबार जोन्नो आर तार जोन्नो जोदि आमादेरके आरो अनेक कठिन पथ पार करते हय से पथे आमादेर क्लांति थाकबे ना। ताई आपनादेर काछे आशा आपनादेर दिके दु हात बाड़िएई आमरा कथा दिच्छि एई लड़ाइयेर मैदान थेके सरे जावार कोनो रकम कोनो गुंजाइश नहीं है। इनकलाब जिंदाबाद।